মা বোনদের উদ্দেশ্য করে লেখককে লিখতে দেখুন। শোনো বলি মা বোন, এ কথা রেখো গো সরণ, স্বামী সবার জীবনে বড় আপনজন। শোনো বলি মা বোন, এ কথা রেখো গো সরণ, স্বামী সবার জীবনে বড় আপনজন। দিও না দুঃখ আকার স্বামীকে করো গো যত, স্বামীর সেবায় জান্নাত পাবে। শোনো মা, শোনো বলি মা বোন, এ কথা রেখো গো সরণ, স্বামী সবার জীবনে বড় আপনজন। দিও না দুঃখ আকার স্বামীকে করো গো যত, স্বামীর সেবায় জান্নাত পাবে। শোনো মা, অতি সুন্দর কথাই লেখককে লিখছেন। হলে স্বামী তোমার প্রতি নারাজ, কবুল হবে না তোমার নামাজ। আর বৃথা হবে গো সকল ইবাদত, কেন যদি স্বামীর মনেতে দেওয়া ঘাত। হলে স্বামী তোমার প্রতি নারাজ, কবুল তোমার নামাজ। পিতা হবে সকল ইবাদত, যদি স্বামীর মনেতে দেওয়া ঘাত। হবে না আল্লাহকে পাওয়া, পাবে না জান্নাতে মেওয়া। হবে না আল্লাহকে পাওয়া, পাবে না জান্নাতে মেওয়া। না কব হবে আখিরাত জি। শোনো বলি মা বোন, এ কথা রেখো গো সরণ, স্বামী সবার জীবনে বড় আপনজন। দিও না দুঃখ আকার স্বামীকে করো গো যত, স্বামীর সেবায় জান্নাত পাবে। শোনো মা বোন, শোনো বলি মা বোন, এ কথা রেখো গো সরণ, স্বামী সবার জীবনে বড় আপনজন। দিও না দুঃখ আকার স্বামীকে করো গো যত, স্বামীর সেবায় জান্নাত পাবে। শোনো অতি মূল্যবান কথা লেখককে লিখছে দেখুন। তো দেখবেন আমার অনেক মা বোনেরা স্বামীদের কাছে অনেক বাহানা করে যে আজকের এই গহনাটা কিনে দিতে হবে, কালকের ওই গহনাটা কিনে। যখন দেখবে স্বামী দিতে পারবে না, অনেকে অনেক কথা বলে, কিন্তু না, গহনা হচ্ছে স্বামীর সবথেকে বড় জিনিস, গহনার কোনো মূল্য নেই। তাই সে সম্পর্কে তো মূল্যবান কথাই লেখককে লিখছে দেখুন। নাই বারো হিল সোনার রূপার ভার, স্বামী নারীদের বড় অলঙ্কার। আর কহু করোনা রূপের অহংকার, কেন ইমান আমার ছাড়া সবই বেকার। নাই বারো হিল সোনার রূপার ভার, স্বামী নারীদের বড় অলঙ্কার। কহু করোনা রূপের অহংকার, ইমান আমার ছাড়া সবই বেকার। আর যে হবে সাচ্চা ইমানদার, করে না কোনো অহংকার। যে হবে সাচ্চা ইমানদার, করে না কোনো অহংকার। ভালো মন্দ সবাই তাহারাব। শোনো বলি মা বোন, এ কথা রেখো গো সরণ, স্বামী সবার জীবনে বড় আপনজন। শোনো বলি মা বোন, এ কথা রেখো গো সরণ, স্বামী সবার জীবনে বড় আপনজন। দিও না দুঃখ আকার স্বামীকে করো গো যত, স্বামীর সেবায় জান্নাত
পাবে শোনো মা বোন, শোনো বলি মা বোন এ কথা রেখো গো স্মরণ, স্বামীর সেবায় জান্নাত পাবে শোনো।